ছোট্ট একটি মাছ ব্ল্যাক চিন তেলাপিয়া, যাকে পরিবেশের নতুন শত্রু হিসেবে চিহ্নিত করেছে পর্যটন দেশ থাইল্যান্ড। মাছটি এরই মধ্যে দেশটির অন্তত 17টি প্রদেশে ছড়িয়ে পড়েছে। এতে দেশটির সর্বত্র ছড়িয়ে পড়েছে এখন আতঙ্ক। সরকারের মূল লড়াই এখন ছোট্ট এই মাছের বিরুদ্ধে। মাছ ধরতে পুরস্কারও ঘোষণা করেছে। এই মাছের বিস্তার এতটাই ব্যাপক যে থাইল্যান্ডের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 1000 কোটি বাত বা $293 মিলিয়ন। ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, এই মাছ মিঠা পানিতে বেড়ে উঠলেও স্বচ্ছ ও নোনা পানিতেও তিপ্পি টিকে আছে। যেখানে তেলাপিয়া বারবিকিউ কিংবা রান্না তরকারির জন্য জনপ্রিয়, সেখানে এ মাছ থাইল্যান্ডের জন্য একটি বড় হুমকি হয়ে উঠেছে। মাছটির হঠাৎ প্রজনন বেড়ে যাওয়ায় পরিবেশের ভারসাম্য ক্ষতির মুখে। এই মাছটি এত দ্রুত বংশবিস্তার করছে যে থাইল্যান্ডের সরকারও তা নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে। দেশটির একটি প্রতিবেদন বলছে, প্রতিটি মা মাছ প্রায় 500টিরও বেশি বাচ্চা জন্ম দেয়, যা আগের সব রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। সরকার এই সমস্যা মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, যার মধ্যে রয়েছে 1 কেজি তেলাপিয়া মাছ ধরলেই পুরস্কার হিসেবে দেওয়া হচ্ছে 15 বাত। এতে অনেকে পানিতে নেমে মাছ ধরে এর বিস্তার রোধের চেষ্টা করেছেন। পাশাপাশি কিছু গবেষক মাছের জেনেটিক পরিবর্তনেরও চেষ্টা করছেন, যাতে এর প্রজনন নিয়ন্ত্রণ করা যায়। ব্ল্যাক চিন তেলাপিয়া শুধু মাছ নয়, এটি থাইল্যান্ডের গুরুত্বপূর্ণ জলজ সম্পদ ছোট চিংড়ি ও শামুকের লার্ভা খেয়ে ফেলছে। এতে করে দেশটির ইকোসিস্টেম ধ্বংসের মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এখন প্রশ্ন আসে, থাইল্যান্ডে এমন মাছ এলো কিভাবে? 14 বছর আগে পশুখাদ্য উৎপাদন এবং চিংড়ি ও গবাদি পশুর খামার পরিচালনাকারী একটি কোম্পানি ঘানা থেকে পরীক্ষামূলকভাবে 2000 মাছ এনেছিল। তবে সেই কোম্পানি এখন দায় অস্বীকার করে বলছে, সব মাছই মারা গিয়েছে এবং মাটি চাপা দেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই তেলাপিয়ার বিরুদ্ধে লড়াই জেতা সহজ হবে না। ওয়ালাইলক বিশ্ববিদ্যালয়ের জলজ প্রাণী জেনেটিক্স এর এক বিশেষজ্ঞ জানিয়েছেন, এই মাছ নির্মূল করা সম্ভব নয়, কারণ প্রাকৃতিক কোনো কিছুর গণ্ডি বেঁধে দেওয়া অসম্ভব। প্রাণ থাকলে প্রজনন ঘটবেই। লামিয়া তানজিন মাহমুদ, আরটিভি।